ocean, a little sweet and spice. Throw it all in a cauldron, mix it up real nice. Fire in my eyes, stir counterclockwise. Dream of you all night. Fill with the ocean. July 11, রবিবার আমরা 10টা নাগাদ বেরিয়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে, যদি স্নান করা যায় করব এবং বিচটা ঘুরে দেখব। নিউ দীঘাকে আমি যেন নতুন করে দেখছি। এখানে প্রচুর নতুন নতুন হোটেল তৈরি হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছে, এবং রাস্তাঘাট যেন পয় পরিষ্কার। সামনে যে হোটেলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি একদম বিচ সাইড হোটেল। এখানে এখন রুম ভাড়া খুবই সস্তায় যাচ্ছে। এগুলি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিচ সাইডে বিভিন্ন স্টল, এখন সমুদ্র খুবই উত্তাল, স্নান করতে পারবো কি না বুঝতে পাচ্ছি না। নামতে দেবে না তো? আপনারা জানেন দীঘাতে এই একটা সমস্যা, জোয়ারের সময় জল একদম বিচের কাছে চলে আসে, এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পাথর দেওয়া আছে, সেই জন্য পর্যটকদের জোয়ারের সময় নামতে দেওয়া হয় না। তাই আমরা একটু অপেক্ষা করলাম, বিচ সাইডে একটু ঘোরাঘুরি করছি, তারপরে দেখব স্নান করতে পারি কি না। নিউ দীঘার মেইন বিচ থেকে আমরা ডান দিকে হাঁটতে শুরু করেছি এবং বিচের আরেকটা প্রান্তে এসে পৌঁছেছি, এবং এখানে এসে সমুদ্রের ঢেউ দেখে চমকে গেলাম। জুলাই মাস মানেই বর্ষাকাল, এই সময় সমুদ্র একটু বেশি উত্তাল থাকে, আপনারা দেখুন তার ভয়ঙ্কর রূপ। আপনারা জানেন ঘূর্ণিঝড় পিয়াসের প্রভাবে দীঘা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দীঘার বিভিন্ন জায়গায় তার বেশ ছাপ দেখাও যাচ্ছে। এই জায়গাটি সেই রকমই কিনা, মানে যে ভাঙাচোরা জায়গাগুলো দেখতে পাচ্ছি সেটা ইয়াসের প্রভাবে হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। দেখুন এখানে প্রচুর পর্যটক অপেক্ষা করছেন,
কখন সমুদ্রে ভাটা শুরু হবে এবং জলে নামতে পারবে। কারণ আমরা যদি দীঘাতে গিয়ে জলেই না নামতে পারি তাহলে দীঘাতে যাওয়াই তো বৃথা। তবে আমরা এখানে এই মনোরম দৃশ্য খুব ভালো উপভোগ করছিলাম এবং এখানে বেশ খানিকটা সময় কাটিয়েছি, প্রায় 1.5 ঘন্টা মতো। মানুষের মধ্যে আদিম উদ্যমতা যেন কমছিলই না, বিশেষ করে সমুদ্রের পাশে আসলে আমাদের যেন উদ্যমতা আরও বেড়েই যায়। এ যেন খাঁচায় বাঁধা পাখি। কেন বলছি, খাঁচায় বাঁধা পাখিকে যদি আপনি ছেড়ে দেন তাহলে সে যে আনন্দে বাইরে ঘুরে বেড়ায়, ঠিক সেই রকম হয়েছে আমাদের অবস্থা। দীর্ঘদিন লকডাউন থাকার জন্য মানুষ তেমন বেরোতেই পারেনি ঘর থেকে, তাই দীঘায় এসে সেটারই যেন বহিঃপ্রকাশ হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও আমরা স্নান করতে জলে নামতে পারিনি, তাই ফিরে যাচ্ছি হোটেলে, মানে ওল্ড দীঘায়, কারণ দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকা সম্ভব হচ্ছিল না। যদিও আমাদের এই মনোরম দৃশ্য দেখতে খুব ভালোই লাগছিল, তবুও কী করা যায় আর। আমরা পরবর্তীতে 2টো নাগাদ চেষ্টা করব ওল্ড দীঘায় স্নান করা যায় কি না। বিদায় নিউ দীঘা। তবে আমরা এখনই বিদায় নিচ্ছি না, আপনারা বিকালে আমাদের আবার এখানে দেখতে পাবেন। আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে ছোট্ট একটা ঘুম দিলাম সবাই, তারপরে 2টো আড়াইটা নাগাদ বেরিয়ে পড়লাম ওল্ড দীঘায় স্নান করার উদ্দেশ্যে। তো এখানে এসে এখন দেখি জল অনেকটাই দূরে চলে গেছে, স্নান করার পরিস্থিতি তৈরি হয়েছে। তো চলুন আমরা সবাই স্নান করি। এখানে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে টপকেই আপনাকে জলে নামতে হবে, পাথর ছাড়া কোনো রাস্তা নেই যে আপনি জলে নামতে পারবেন, তাই ভীষণ সাবধান। এখানে পাথরগুলি ভীষণ পিছলা থাকে, তাই যে কোনো সময় অসতর্ক থাকলে বিপদ হতে পারে। আপনাদের আগেই বলেছি যে মানুষ যেন ঘরে থাকতে চাইছে না আর, তাই দেখুন দীঘায় স্নান করার জন্য কত মানুষের ভিড়, যেন লকডাউন বোঝাই যাচ্ছে না। তাছাড়া আমরা যখন ছিলাম তখন হোটেলের করোনার জন্য যে নতুন রেস্ট্রিকশান তৈরি হয়েছে সেগুলি ছিল না, তাই মানুষ ভিড় জমিয়েছে সমুদ্র তটে একটু খোলামেলা পরিবেশে নিজেকে মেলে ধরার জন্য।
পরে সমুদ্রের গর্জন শুনে খুব ভালো লাগছে, এবং বিশেষ করে জলে নেমে যেন আলাদা অনুভূতি হচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন, এখন শুধু স্নান করার সময়, শুধু দৃশ্যগুলি উপভোগ করতে থাকুন। স্নান হয়ে গেছে, এখন আমরা ঘরে ফিরছি। বিকালে আমরা আবার যাব নিউ দীঘা। আমরা বিকাল 5টা নাগাদ বেরিয়ে পড়েছি আবার নিউ দীঘার উদ্দেশ্যে। তা প্রথমে আমরা যাব অমরাবতী পার্ক, সেখানে গিয়ে দেখব সেখানকার পরিস্থিতি কেমন আছে, তারপরে বিচের কাছে যাব। আমরা অমরাবতী পার্কে আসলাম, পার্ক তো এখন খুলেনি, এখনো বন্ধ আছে। টিকিটের মূল্য দেখাচ্ছে, কিন্তু পার্ক বন্ধ আছে আপাতত। টিকিট ঘর আমরা আছি এখন নিউ দীঘাতে, পরন্ত বিকালে নিউ দীঘার বীচ ঘুরব। এখানে বিভিন্ন রকম স্টল আছে, সেখানে কী কী পাওয়া যায় দেখতে হবে, কিছু নেওয়া যদি যায়। এই ধরনের প্রচুর স্টল আপনারা দেখতে পাবেন, যেখানে বিভিন্ন রকম মাছ ভাজা পাওয়া যায় এবং সেই সাথে সাথে চিকেন ফ্রাই বা চিকেনের বিভিন্ন কাবাবের আইটেম পাবেন। তো আমরা এখানে চিকেন এবং ভোলা মাছ ভাজা খেয়েছিলাম। সন্ধ্যার সময় নিউ দীঘা বিচের কাছে আমরা প্রায় 2 ঘন্টা মতো কাটিয়েছি। খুবই মনোরম পরিবেশ এবং ভীষণ হাওয়া ছিল সেখানে। আমরা ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু ভীষণ কালো এসেছিলো কারণ অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমরা এখন হোটেলের উদ্দেশ্যে ফিরছি।
আপনাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।